দাতন নিউজের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত সরকারি নির্দেশিকা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, অযথা আতঙ্কিত হবেন না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মুখ্যমন্ত্রী আহ্বানে মানবিক সাড়া। রাজ্যের লকডাউন পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর আবেদনে সাড়া দিয়ে মানবিকতার নজির গড়লেন দাঁতন এক ব্লকের আইসিডিএস কর্মী ও সহায়িকাগণ। ওনাদের নিজস্ব আন্তরিক উদ্যোগে আজ ওনারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট 40,500 টাকা তুলে দিলেন। উপস্থিত ছিলেন আইসিডিএস কর্মী মাননীয়া রীনা দাস মহাপাত্র, অন্তরা ঘোষ, অমিতা ঘোষ, লীলাবতী সিং, অনিতা পাহাড়ি, কাকলি দাস এবং শেফালি মুর্মু মহাশয়া। কর্মীদের মধ্যে মাননীয় রীনা দাস মহাপাত্র জানিয়েছেন, করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে তারা এই টাকা ত্রাণ তহবিলে দান করলেন। এছাড়াও সরকারি নির্দেশিকা মেনে তারা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিনে এই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এলে তারা সেই নির্দেশিকা মেনে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। দাঁতন থেকে তুষারকান্তি পয়ডা, রিপোর্ট দাঁতন নিউজ। আপনার নাম? রীনা দাস মহাপাত্র। আপনারা আজকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কেন? আমরা দাঁতন ওয়ানের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই উদ্যোগটা গ্রহণ করেছি কেননা চারিদিকে যেভাবে করোনা সংক্রমণ হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষ এর ভিতরে ছড়াছড়ি হচ্ছে, তার যাতে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিলে আমরা এইটা দিতে চাই, যাতে এই ত্রাণটা এই টাকাটা আমরা দিতে চাই যাতে করোনা আক্রমকদের চিকিৎসার্থে লাগে। হ্যাঁ, এটা যদি একজনও করোনা ভাইরাসের আক্রমণে রোগীদের পিছনে লাগে তাহলে সেটাও হবে আমাদের বিরাট বড় ভালো। এই লকডাউন পরিস্থিতিতে আপনারা আর কী ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন? আমরা আমাদের উপরে যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সেগুলো করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, সবাইকে সাবধান করছি, সুস্থ থাকতে ভালো থাকতে বলছি, যাতে বাইরে না বেরান এবং যাতে সামাজিক একটা পার্থক্য মানে সোশ্যাল ডিস্টেন্স যেটা বজায় থাকার কথা, 1 মিটারের দূরত্বে থাকতে বলছি সবাইকে, আমরা এই উপদেশটা দিচ্ছি। আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আরও যদি আমাদের সেরকম কোনো দায়িত্ব দেওয়া হয় আমরা সেই সরকারি কাজে নিয়োজিত হতে চাই, অঙ্গীকারবদ্ধ হতে চাই। আপনার নাম? অমিতা ঘোষ। আপনার নামটা? লীলাবতী সিং। আপনার নাম? অনিতা পাহাড়ি। আপনার নাম? অন্তরা ঘোষ। আপনার নাম? কাকলি দাস। আপনার নাম? শেফালি মুর্মু। ধন্যবাদ।